আমাদের সঙ্গে থাকা বন্ধু ভাই সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। সালামু আলাইকুম। চলুন আজ আমরা আমাদের ওয়েবসাইটে যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা সেট করব, এবং লোগোটা আগে অবশ্যই তৈরি করে নিতে হয়, তো আমরা তৈরি করাটাও এখান থেকে দেখিয়ে দেব। চলুন আমরা ফটোশপ অন করি, এবং এখান থেকে আমরা নতুন পেজ নিয়ে নিউ পেজে আমরা এখানে 5 ইঞ্চি ওয়াইডে 5 ইঞ্চি এবং হাইটে 2 ইঞ্চি, রেজলিউশন 100 দিয়ে আমরা একে ওকে দিলাম। এবং এখন আমরা যেটা লোগোটা তৈরি করতে চাচ্ছি সেই লোগোটাকে আমরা আগেই সিলেক্ট করে রাখছি। আমরা কি লিখবো এখানে, তো দেখুন আমরা এখানে লেখার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসে ইংলিশ ফন্টটাই সবসময়ের জন্য আসে, আর অনেক সময় বাংলাটা সেট আপ থাকলে কাজ করতে করতে আসে। তো আমরা এখানে এখন ফন্টটা, এই যে উপরে দেখুন একটা বক্স আছে, এখানে টি চিহ্ন আছে, ওটা এখানে লেখা থাকে না, ওয়ার্ডে এবং অন্যান্য ইয়েতে লেখা থাকে যে টাইপ, কিন্তু এখানে লেখা থাকে না। তো এখানে এই বক্সে শুধুনি লিখলাম, শুধুনি ফন্টে আমরা লিখবো এখন পথিক, পথিক পত্রিকা, যেহেতু আমাদের যে ওয়েবসাইটটা এটা আমরা পথিক পত্রিকা নামে এই ওয়েবসাইটটা খুলছি, এবং এই ওয়েবসাইটের যে লোগোটা তৈরি করছি সেটা হচ্ছে পথিক পত্রিকা, আর এনার সম্পাদক হচ্ছে শাহরিয়ার সোহেল। আমরা এখানে তার নামটা লিখলাম, এবং লেখার পরে মানে এটাকে আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি। তো সবসময় খেয়াল রাখবেন যে আমাদের যে ওয়েবসাইটের যে মাপটা, আমাদের লোগোর যে মাপটা, এই মাপটা কিন্তু বেশি বড় হয় না, এটার মাপ হচ্ছে 16 পিক্সেল বাই 16 পিক্সেল। তো আমরা এখানে একটু বেশি দিলাম, কেন দিলাম যে আমরা হয়তো এখানে অ্যাডসেন্স যোগ করব না, আমাদের অ্যাডের জায়গাটাকে আমরা রিমুভ করে দিছি এবং সেখানেই আমরা এই লোগোটাকে বসাবো, সেক্ষেত্রে আমরা একটু বড় করছি। তো আপনি 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি অর্থাৎ 5x2 করলে অবশ্যই সমস্যা হবে না, আপনার লোগোটাকে ফুলফিল দেখাবে। অনেক সময় দেখবেন যে লোগো সেট করার পরে সাইড কেটে যায়, এবং অনেক সময় দেখবেন যে উপর নিচে হয়, এরকম সমস্যা হয় কারণ সাইজ যদি অ্যাকুরেট না হয় তাহলে মেলে না। তো আমরা 5 ইঞ্চি এবং 2 ইঞ্চি দিয়েই সেট আপ করলাম। আর আমরা এখানে যেটা দেখাচ্ছি এটা আমরা এখান থেকে একটা কুইল অর্থাৎ পাখির পালক, যেহেতু আমরা সম্পাদকের একটা চিহ্ন এখানে ব্যবহার করতে চাচ্ছি, তো লেখার জন্য এরকম একটা দৃশ্য। তো আমরা এই পালকটা ব্লু কালারের পালকটা আমরা পছন্দ করছি, পালকটাকে আমরা এখান থেকে নিলাম। আর হ্যাঁ, আপনার সাইটে আরো যে কাজগুলো আছে খুব ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে এগুলো দেখবেন, এবং যে ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওর নিচে দেখবেন যে ব্লগ স্পটের একটি লিংক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন, আমরা যে পেজ থেকে কপি করে করে আমরা ওয়েবসাইটটিকে সাজাচ্ছি সেই লিঙ্কটা এখানে দেওয়া আছে। অবশ্যই এই পেজটা হেল্প নেবেন, তাহলে আপনার উপকার হবে। তো যাই হোক, আর প্রত্যেকটা লেখার পর দেখবেন যে আমরা যেমন লোগো আছে, ফেভিকন আছে, তারপর আপনার ফেস ওয়ার্ড আছে, এভরিথিং, আমাদের ফেসবুক প্লাগইন আছে, এভাবে যতগুলো ওয়েবসাইটে আমাদের সাজানোর জন্য যে গ্যাজেটগুলো আছে গ্যাজেটের প্রত্যেকটার উপরে দেখবেন যে আমরা ওখানে একটা হ্যান্ড চিহ্ন দেখা যাবে, রাইট বাটন, এই মাউস বাটন নিলে সেখানেই আমরা ওই সম্পর্কে ভিডিওটা ওইখানে আছে, এবং ওখানে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন, আপনার জন্য সুবিধা হবে। আর বিস্তারিত যদি আরো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনি হেল্প করব। আশা রাখি যে তেমন কোনো সমস্যা হবে না। আর ফটোশপে এখন আমরা যে কাজটা করছি, দেখুন এখানে গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্ট থেকে কালারটা দিছি। হ্যাঁ, আমার ছোট্ট ছোট্ট ভিডিওর ভিতরে আমি কয়েকটা বিষয় একত্রে কাজ করি, এবং আমি চেষ্টা করি সহজভাবে বোঝানো, যার কারণে আমি একটা কাজ
একইভাবে করি না, বারবার একটা কাজ নিয়ে একসঙ্গে কাজ করি না, একটা কাজ করতে করতে অন্য কাজে একটু কথা বলি, হয়তো কারোর সমস্যা হতে পারে। তো আমরা এখান থেকে এখন যাই হোক এই ডিজাইনটাই কমপ্লিট করব। ডিজাইনটা ফটোশপে আমরা যখন কাজ করি তখন আমাদের সাধারণত ওয়েবসাইটে যে কালারটা ব্যবহার হয় সেটা আরজিবি কালার ব্যবহার হয়, এবং এখানে দেখছেন যে আমাদের আরজিবি কিন্তু সিলেক্ট করা আছে। অন্যান্য প্রিন্ট ক্ষেত্রে সিএমওয়াইকে কাজ করি এবং সবাই করে। তো আমাদের লোগোটা এখন দেখুন, আমাদের লোগোটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ, লোগো বলতে আমরা আসলে লোগোটা এটাকেই লোগো ব্যবহার করছি লোগো হিসাবে। তো আমরা এটা আমাদের পত্রিকার নামটা ক্লিয়ারভাবে লিখছি এবং সম্পাদকের নামটা লিখছি। আমরা সাইড থেকে একটা গ্রেডিয়েন্ট ব্ল্যাক কালার ব্যবহার করছি, আর মাঝখানে একটা আন্ডারলাইন ব্যবহার করছি। এরপর আমরা যে কোয়েল, অর্থাৎ আমরা যে পাখির পালকটা নিয়ে আসলাম সেটাকে এখানে ব্যবহার করব, এবং তার আগে আমরা ফাইলটা একবার সেভ করে নিই, কারণ এই ফাইলটা আমরা শুধুমাত্র ওয়েবসাইটে ব্যবহার করবো তাই না, আমরা পিএইচডি ফাইল যদি রেখে দিই তাহলে আমরা কী করতে পারবো, এই ফাইলটা পরবর্তীতে এডিট করতে পারবো। তো আমরা যখন ওয়েবসাইটে ব্যবহার করব তখন পিএনজি অথবা টিপ ফাইল অথবা জেপিজি, এই তিনটে ফাইল আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তো আমরা প্রথমে একটা ফাইল সেভ করে নিলাম, সেটা হচ্ছে পিএইচডি ফাইল। এই ফরম্যাটটা আমরা পরবর্তীতে যদি কখনো এডিট করতে মন চায় অথবা প্রয়োজন হয়, যে কোনো কারণবশত আমাদের লোগোটাকে যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা এই ফাইল থেকে আবারও চেঞ্জ করতে পারব। তো দেখুন এখানে আমরা কয়েকটা পাখির পালক দেখছি, পছন্দ হয়েছে অনেকটাই, তো আমরা সবগুলোই ব্যবহার করতে পারছি না, আমরা একটি মাত্র ব্যবহার করব। তো আমরা যেটা প্রথমে বলছিলাম যে আমরা ব্লু কালার একটি পালক আমরা পছন্দ করছি, সেটাকে আমরা কপি এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনার মন মতো আপনি সুন্দরভাবে সাজাবেন, হয়তো আমার সাজানোটা আপনার পছন্দ নাও হতে পারে, তো আপনার মতো করেই আপনি সাজান। কন্ট্রোল টি দিলে দেখবেন যে একটা একটা সিলেক্ট এরিয়া চলে আসবে, আপনি ছোট বড় ইচ্ছা মতো এডিট করুন। করার পর এটাকে এখন আমরা চার সাইডটা একটা বর্ডার আউটলাইন বর্ডার রাখবো, চিকন একটা কালো বর্ডার, ব্ল্যাক বর্ডার, এটা আমরা হালকা চিকন একটা রাখলাম। তারপরে এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করব, যেহেতু আমরা ওয়েবসাইটে ব্যবহার করব সেই হিসাবে আমাদের তো হাই রেজলিউশন রাখাই ভালো, হাই রেজলিউশন দিয়ে সেভ করবেন। তো এটা আমাদের লোগোটা সেভ করা হয়ে গেল। এখন চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। এখন দেখুন আমাদের একেবারে ফেবিকন তার নিচেই দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে দেখুন আমাদের লোগোটা একটা সেট করা আছে, ওটা আমরা এ ধরনেরই আগে সেট করে রাখছিলাম যে আমরা ওইখানেই লোগোটা সেট করব। এখন লোগোতে এডিট করুন, লোগো সম্পাদনা এখানে ক্লিক করুন, করার পরে এই পেজটা আসবে, এখানে চিত্র সরানো অর্থাৎ ওইটা রিমুভ করুন, যদি ইংলিশ থাকে তো রিমুভ করুন থাকবে হয়তো। তো রিমুভ করার পরে আপনি আবার নতুন একটা, আমরা যে লোগোটা তৈরি করছিলাম এতক্ষণ সে লোগোটাকে এখানে নিলাম, এবং এখানে নিচে দেখুন যে টেমপ্লেটের নিচে দেখুন লেখা আছে শিরোনাম এবং বিবরণ, মানে আপনার শিরোনামও থাকবে বিবরণ থাকবে আর এই পিকচার থাকবে, আবার শিরোনাম এবং বিবরণের পরিবর্তে তার মানে কিছুই থাকবে না, আমরা শুধুমাত্র লোগোটা ব্যবহার করতে চাচ্ছি। এরপর আমরা এটাকে আবার সংরক্ষণ করব, আর যদি ইংলিশ থাকে তো আপনি ইংলিশে এখানে থাকবে সেভ থাকবে, অথবা সঠিক খেয়াল আসছে না যে এটা কী ছিল কী থাকবে, যাই হোক এখানে সেভ দিবেন। দেওয়ার পরে এখন আসুন আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে আসি, এসে আমরা দেখতে পাই যে আমাদের লোগোটা কেমন হয়েছে, সেটা দেখেই
হয়তো বা আমাদের ভালো লাগবে যে আমরা যে লোগোটা তৈরি করছি সে লোগোটা এখানেই আমরা প্রয়োগ করতে পারছি। আর সাইজটা অবশ্যই সবসময়ের জন্য ঠিক রাখার চেষ্টা করবেন। উপরে দেখতে পাচ্ছেন ফেভিকন, এই ফেভিকনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ। এই ফেভিকনটায় আপনি আপনার একটা ছবি অথবা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখুন, এখন আমাদের এখানে কিন্তু পথিক পত্রিকা নামের যে লোগোটা তৈরি করছিলাম সেটা এখানে চলে আসছে। তো আমাদের এ পর্যন্তই ছিল আমাদের কাজ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।